প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে এই দারুণ আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে হাজির হয়ে গেছি। আমরা আজকে একসাথে তোমাদের সঙ্গে সেই আনন্দের মুহূর্তটা শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা প্রত্যেকেই জানো, আজ আমাদের পরিবার 1 লক্ষের যে গণ্ডি, 1 লক্ষ সাবস্ক্রাইবার যে গণ্ডি, সেটা কিন্তু পার করেছে। এটা আমাদের কাছে যেমন আনন্দের মুহূর্ত, ঠিক একই রকমভাবে তোমাদের কাছেও আশা করি খুব দারুণ একটা আনন্দের মুহূর্ত। কারণ তোমরা ছাড়া কিন্তু এই 1 লাখ সাবস্ক্রাইবার আমরা কোনোভাবেই অ্যাচিভ করতে পারতাম না। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু, সত্যি বলছি একদম মন থেকে, আমরা এতটাও আশা করিনি যে খুব দ্রুত তোমাদের থেকে ভালোবাসা পাবো। তোমাদের সকলের প্রিয় ম্যাডাম তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে, তারপরে আমি আবার বলবো। ম্যাডাম আপনি কিছু বলুন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও জানাই। স্যার তো তোমাদেরকে জানালেন, অসংখ্য ধন্যবাদ আমি তোমাদেরকে আরও একবার জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা আজ ছোটো ছোটো করে 1-1টা সাবস্ক্রাইবার জুড়তে জুড়তে আজকে 1 লাখ হয়ে গেল আমাদের পরিবার। তোমরা হয়তো কিছু না কিছু আশা নিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এবং আমাদের সঙ্গে আছো তোমরা। আমি চাই তোমাদের এই বিশ্বাস আরও যাতে দৃঢ় হয় এবং তোমরা যে আশা নিয়ে সাবস্ক্রাইব করেছো সেই আশা যাতে পূরণ করতে পারি। এবং তোমাদেরকে বলবো, আমাদের সঙ্গে থেকে আরও তোমরা যেভাবে জানতে চাইছো, যা জানতে চাইছো, অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও এবং তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করব এবং তোমাদেরকে নিয়েই চলবো। আচ্ছা, তোমাদেরকে একটু আমি জানিয়ে দিই, তোমরা যারা যারা কমেন্ট করো, অনেকেই এক কমেন্ট হয়তো অনেকবার করো, তোমরা হয়তো ভাবো আমরা হয়তো কমেন্টগুলো দেখছি না, কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে দেখি। হয়তো প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার হয়তো সময় হয় না, তোমরা যে রিকোয়েস্টগুলো করো হয়তো তৎক্ষণাৎ সেই ভিডিও দেওয়ার সময় হয়তো হয় না, সঠিক তথ্য নানান জায়গা থেকে কালেক্ট করে তারপরে ভিডিও বানাতে হয়। তো সুতরাং তোমাদেরকে বলবো, কেউ অভিমান করো না, আমাদের সঙ্গে থেকো, অবশ্যই তোমার রিকোয়েস্টের ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। এবার আমি স্যারকে দিই, স্যার তোমাদেরকে কিছু বলুক। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের কাছে একটা প্রমিস করতে চাই, যে ভরসা এবং বিশ্বাস নিয়ে 1 লাখ সাবস্ক্রাইবাররা তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করেছো, এই 1 লাখ পরিবারের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে, যেমন তার সঙ্গে অনেক অভিভাবকরাও আছেন। অভিভাবকরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা করো জোরে প্রণাম জানাই এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে, আমার প্রিয় ভাই বোনেদের, তোমাদেরকে আমরা বুক ভরা ভালোবাসা জানাই। আজকে একটা প্রমিস আমি তোমাদের কাছে করতে চাই, যে ভরসা এবং বিশ্বাস নিয়ে তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, সেই ভরসা এবং বিশ্বাসটাকে আমরা সবসময় বজায় রাখার চেষ্টা করব এবং যে কোনো পরিস্থিতিতে সেই বিশ্বাসটাকে কিন্তু আমরা অটুট রাখবো সবসময়। এটুকু আজকে আমি তোমাদেরকে প্রমিস করছি। এবং পরবর্তীকালে যে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা আমাদের পরিবারের অংশ হবে, প্রত্যেকের ভরসা এবং বিশ্বাস রাখাই আমাদের প্রধান লক্ষ্য হবে। আমাদের প্রধান লক্ষ্য আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে, যে তোমাদের যে লক্ষ্য, তোমাদের সেই লক্ষ্যটাকে যাতে তোমরা খুব সহজে সেটা অ্যাচিভ করতে পারো, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। সত্যি কথা বলতে আজকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর মন থেকে যেন সত্যি সত্যি খুব বড় একটা মোটিভেশন পাচ্ছি, মনে হচ্ছে হ্যাঁ তোমাদের জন্য আরও কাজ করব। কারণ কোথাও একটা সেই ভরসাটাও আমরাও পাচ্ছি যে হ্যাঁ তোমরা চাইছো আমাদেরকে, এটা আমাদের কাছে অনেক বড় একটা মোটিভেশন। আমরা আরও বেশি করে কাজ করব, তোমরা লাইক যখন করো, তোমরা যখন সাবস্ক্রাইব করো, তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো, আমাদের খুব ভালো লাগে, আমরা সবসময় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তোমরা যে যে টপিকের উপর ভিডিও চাও আমরা সবসময় সেই বিষয়গুলো নোট করে রাখি। আমাদের সবসময় টার্গেট এটাই থাকে, তোমাদের প্রত্যেকের নিড এবং তোমাদের প্রত্যেকের প্রয়োজন, তোমাদের প্রত্যেকের কমেন্ট অনুযায়ী, তোমাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী আমরা যাতে সবসময় কাজ করে যেতে পারি এবং তোমাদের সঠিক তথ্য দিয়ে তোমাদের পাশে থাকতে পারি। যাই হোক, স্যার এতক্ষণ অনেক কিছুই বললেন, সেগুলো করার চেষ্টা আমারও রয়েছে এবং আমিও করব। এবং তোমাদেরকে আরও একটা কথা বলি, যে কোনো কিছুই এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না, সেটা প্রমাণ করে দিল আমাদের এই 1 লাখ সাবস্ক্রাইবার। ভেবেছিলাম যে 1 লাখ মানে অনেক বড় জিনিস, আগে যখন একটা দুটো করে সাবস্ক্রাইবার বাড়তো তখন ভাবতাম যে ওর বাবার এটা তো অনেক বড় পাওয়া, কিন্তু এখন যখন দেখছি 1 লাখের গণ্ডি পেরিয়ে গেছে তখন খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে পৃথিবীতে সব কিছুই সম্ভব। তাই আমি তোমাদেরকে বলবো, কোনো কিছুর জন্য হাল ছাড়বে না, সবসময় লেগে পড়ে থাকবে আর বিশ্বাস রাখবে যে তুমি এটা পারবে, দেখবে একদম তুমিও পারবে, আর বাবা মাকে ভগবানের চোখে বসিয়ে রাখবে, সমস্ত কিছু জলের মতো হয়ে যাবে, এই কথাটা মিলিয়ে দেখে নিও। আজকে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্যই এই 1 লাখ সাবস্ক্রাইবার বা 1 লাখ পরিবার আমাদের সঙ্গে জুড়েছে। তো তোমাদেরকে বলবো, আমাদের সঙ্গে এইভাবেই থাকো, আরও যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং তোমাদের সাথে নিয়ে এগিয়ে যেতে পারি, এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া থাকবে আমাদের কাছে। তো আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই, আমি সত্যি কথা বলতে গেলে স্পিচলেস, আমার মুখে বা আমার হয়তো কথা বাক্য হারিয়ে যাচ্ছে যে কি
কী বলবো। তো তোমাদেরকে আরও একবার জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় প্রিয় স্টুডেন্টরা, যে ভরসা নিয়ে আছো, স্যারও বললেন যে ভরসা নিয়ে এসেছো, সেই ভরসা রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমরা আরও একবার জানাবো অসংখ্য ধন্যবাদ এবং বুকভরা ভালোবাসা। সত্যি কথা বলতে তোমরা ছাড়া আমরা এতটা পথ এগোতে পারতাম না। তো তোমাদের কাছে ভবিষ্যতেও আশা রাখবো যে তোমরা একই রকমভাবে আমাদের পাশে থাকবে এবং আস্তে আস্তে আমাদের পরিবারটা আরও বড় হবে। আর একটা বিষয় তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট করব, অনেক সময় হয়তো ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, অজান্তে যদি কোনো সময় কোনো ভুল হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু সেই বিষয়টা জানিও। তোমরা যখন জানো আমরা সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই সেটাকে খেয়াল করি। কোথাও যদি তোমাদের মনে হয় দাদা বা দিদি তোমাদের এই জায়গাটা আর একটু ঠিক করা দরকার বা এই জায়গাটা আরও ডিটেলস যদি বলতে তোমাদের ভালো হতো, তো সেই বিষয়গুলো তোমাদের মনে যা কিছু আসবে, ঠিক আছে, নিজের দাদা এবং দিদির মতন ভেবে আমাদেরকে কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি। তো আজকেও আমরা বলবো যে তোমরা ভবিষ্যতে আমাদের থেকে কী ধরনের আশা রাখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যেরকম যেরকম চাইবে সেই অনুযায়ী আমাদের ভিডিও দেওয়াই হচ্ছে প্রধান লক্ষ্য। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। এবং আরেকটা বিষয় আমি তোমাদের বলবো, তোমরাই কিন্তু আমাদের মোটিভেশনের কারণ। তোমাদের কমেন্টগুলো কিন্তু সবথেকে বেশি পরিমাণে আমাদেরকে মোটিভেশন দেয়। সত্যি কথা বলতে যেমন কিছুদিন আগে বেশ কয়েকটা কমেন্ট আমরা পেয়েছি যে হ্যাঁ দাদা এবং দিদি তোমরা এটাকে ডিজার্ভ করো, তোমাদের খুব দ্রুত 1,00,000 সাবস্ক্রাইবার হবে। সত্যি কথা বলতে তোমাদের মুখের কথাই যেন লেগে গিয়েছে। এবং এমন অনেক কমেন্ট এসেছে যে দাদা খুব দ্রুত দেখবে তোমরা 1,000,000টাকে অ্যাচিভ করতে পারবে। তো তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভরসা এবং তোমাদের সাপোর্ট যদি আমাদের সঙ্গে থাকে, আশা করি সত্যি সত্যি একদিন আমরা অনেক বড় একটা পরিবার তৈরি করতে পারবো। আর বেশি কিছু বলছি না, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।